নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। কনকনে ঠান্ডা পড়েছে, এই সময় অনেকেরই হাতে পায়ে জয়েন্টে ব্যথা হয় আর এনার্জি লেভেলও ডাউন থাকে, তাই বানিয়ে নিতে পারেন এই ধরনের ড্রাই ফ্রুটসের লাড্ডু। এটা খেতে যেমন সুস্বাদু তেমন স্বাস্থ্যের পক্ষে অনেক উপকারী। যাদের ডায়াবেটিস কোলেস্ট্রল আছে তারাও কিন্তু অনায়াসে খেতে পারেন, কারণ এতে কোনো সুগার অ্যাড করিনি। আসুন দেখে নেবেন কীভাবে বানাচ্ছি। আর এটা ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। এখানে কিছুটা সাদা তিল নিয়েছি, আমন্ড নিয়েছি যেটাকে কাঠবাদাম বলে, কাজু, আখরোট, আর এখানে খেজুর নিয়েছি, আর নিয়েছি কিশমিশ। কড়াইতে এক চামচ ঘি দিলাম, ঘিটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম কাজু বাদাম আর আখরোট। এটা হালকা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে তুলে নেব। এই ড্রাই ফ্রুটগুলো যে সবগুলো সমান পরিমাণ দিতে হবে এমন কোনো কথা নেই, মোটামুটি সব কিছু দিলেই হবে। এরপরে বাদামটা দিয়েও ভেজে তুলে নিচ্ছি। এখন দিয়ে দিলাম সাদা তিলটা, তিলটাকে নেড়ে চেড়ে হালকা যখন গন্ধ বেরোবে তখন এটাকে তুলে নেব। তিলটা ভাজা হয়ে গেছে, এখন কড়াই ধরে নামিয়ে নিচ্ছি। আবার দিয়ে দিলাম এক চা চামচ ঘি, এখন কিশমিশটাকে ভেজে নেব। কিশমিশ কিন্তু অল্প একটু ভাজার পরেই ফুলে ওঠে, সো এটাকে বেশি ভাজার দরকার নেই। এরপর খেজুরটা দিয়েও ভেজে নেব। খেজুরটা আমি একটু বেশি নিয়েছি এই কারণে এটা আঠালো মতন আছে, তো বাইন্ডিংয়ের সুবিধা হবে, কারণ আমি নামমাত্র গুড় ইউজ করব। এখন আরেক চা চামচ ঘি দিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ বেসন। বেসনটা ঘিয়ে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব। বেসনটা দিলে কি নাড়ুটাতে বাইন্ডিং ভালো আসে। দেখুন সবগুলো ভেজে নিয়েছি, একটু ঠান্ডা হলে পরে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। প্রথমে কাজু আর খেজুর বাদে বাদ বাকি সব কিছু দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নেব। দেখুন এই ধরনের দানাদার পাউডার করব, মাঝে মধ্যে একটু মোটা মোটা থাকলে অসুবিধা নেই, মুখে পড়লে কিন্তু খেতে ভালোই লাগে। এরপর মিক্সিতে দিয়ে দেব কিশমিশ আর খেজুর। এটা কিন্তু পাউডার জাতীয় কিছু করা যাবে না, এটা ছোট ছোট টুকরো মতন হলেই হবে, কারণ এটা কাটাতে আটকে যায়। প্রথমে কড়াইতে দিয়ে দিলাম এক টেবিল চামচ পাউডার গুড়। এটা একটু নেড়ে চেড়ে নেওয়ার পর পাউডার করা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম। এটা একটু মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম খেজুর আর কিশমিশ, এটা দিয়েও মিশিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম ভেজে নেওয়া বেসন। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব দুই টেবিল চামচ মতো জল। জলটা দিয়ে নেড়ে চেড়ে একটু আঠালো ভাব মতো এলেই কিন্তু গ্যাসটাকে অফ করে দিতে হবে। এখন এটাকে একটু ঠান্ডা হতে দেব, কারণ খুব গরমটা তো বানানো যাবে না। আমি কড়াইতে রাখছি, আপনারা চাইলে অন্য পাত্রে নামিয়ে রাখতে পারেন। আর হাতের মধ্যে একটু এইভাবে ঘি লাগিয়ে নিয়ে এখান থেকে কিছুটা তুলে নিয়ে এইভাবে চেপে চেপে বল বানিয়ে নেব। দেখুন কত সুন্দর লাড্ডু তৈরি হয়ে গেল। এইভাবে একটা একটা করে সব লাড্ডুগুলো বানিয়ে নেব। এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে কিন্তু হয়তো পাকটা আসবে না, তো উষ্ণ উষ্ণ গরম থাকতেই এই লাড্ডুগুলো বানিয়ে নিতে হবে। রেডি হয়ে গেছে ড্রাই ফ্রুটসের লাড্ডু। সকালবেলা প্রতিদিন একটা করে ড্রাই ফ্রুটসের লাড্ডু খাবেন, আপনাদের অনেক রকমের হেলথ বেনিফিট পাবেন আর সব রকমের ব্যথা কিন্তু ছুমন্তর হয়ে যাবে। আবারও বলছি, ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর বেল বাটন প্রেস করবেন, তাহলে আমার আগামী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে।